অ্যাকচুয়ালি আমি কখনো মানে ন্যাশনাল টিমে ব্যাক করব এরকম প্ল্যান করে কখনো ক্রিকেট খেলি নাই। সবসময় যখনই যে জায়গায় খেলছি, যে ফরম্যাটে খেলছি, প্ল্যান করছি সবসময় নিজের বেস্টটা খেলার। যতই আমরা প্রিপারেশন নেই না কেন, প্র্যাকটিসে ম্যাচের সিচুয়েশনটা টোটালি ডিফারেন্ট থাকে। সো ওইটা বল টু বল চেঞ্জ হয়, সব কিছু ঠিকঠাক আছে। সো লেটস সি, কালকে দেখা যাক কি হয়। এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, আপনার কি মনে হচ্ছে যে এই সিলেটে অ্যাটিটিউডটা কেমন হতে পারে? পেসাররা কিংবা স্পিনাররা কাদের জন্য আসলে খুব সহায়ক হতে পারে? যেহেতু একটা ফিউ ডিউ ফ্যাক্টর থাকে, সো স্পিনারদের জন্য হোক আর পেস বলারদের জন্য হোক, একটু বলিং করা অবশ্যই সবার জন্য ডিফিকাল্ট। আর যেহেতু ডিউটা থাকে, তো আই হোপ যে স্কোরটা হয়তো অনেক বড় হওয়ার পসিবিলিটিস বেশি। সো এটা নিয়ে আমরা সবাই নেটে যে যার মতো কাজ করছি অলরেডি। সো এটা নিয়ে কখনো আসলে প্যানিক না, কারণ যতই আমরা প্রিপারেশন নেই না কেন, প্র্যাকটিসে ম্যাচের সিচুয়েশনটা টোটালি ডিফারেন্ট থাকে। সো ওইটা বল টু বল চেঞ্জ হয়, সো প্ল্যান টু ওইভাবে করতে হয়। সো ইনশাল্লাহ ওইভাবে আমরা প্ল্যান করতেছি। সরি, এখন এটা ভালো বলতে পারবে, কারণ যেহেতু আমাদের টিমের সাথে আসছে লাস্ট ম্যাচ ইঞ্জুর হওয়ার পর, সো ওরে মাঠে দেখলাম, তো এটা ফিজিও এটা আপডেট দিতে পারবে। অ্যাকচুয়ালি আমরা আশা করি যত জলদিও ফিট হয়ে যাবে, সো আমাদের জন্য বেটার। ফোন থেকেই ভ্যাকেশন মোড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। আলহামদুলিল্লাহ, কে কী বললো না বললাম, অ্যাকচুয়ালি কখনো এটা নিয়ে বিলিভ করি না। আমি বিলিভ করি যারা আমাদের টিমে খেলতেছেন, যারা আছেন সবাই কিন্তু ম্যাচ উইনার। অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছেন, যারা ইয়াং প্লেয়ার আছে ওরাও কিন্তু পারফর্ম করতেছে। সো যেদিন খেলবে আমার মনে হয় যে ওই দিন লম্বা ইনিংস খেলার অ্যাবিলিটি অবশ্যই আছে, ম্যাচ উইন করার মতো অ্যাবিলিটি আছে। সো আমি আমাদের টিম নিয়ে আমি অনেক মানে হোপফুলি যে ভালো একটা রেজাল্ট করবো আশা করি সবসময় এটা। অ্যাকচুয়ালি আমি কখনো মানে ন্যাশনাল টিমে ব্যাক করবো এরকম প্ল্যান করে কখনোই ক্রিকেট খেলি নাই। সবসময় যখনই যে জায়গায় খেলছি, যে ফরম্যাটে খেলছি, প্ল্যান করছি সবসময় নিজের বেস্টটা খেলার। সো আমি যদি আমার বেস্টটা দিতে পারি, বেটার ক্রিকেট খেলতে পারি এবং আমি যদি ভালো পারফর্ম করতে পারি, এটা অ্যাকচুয়ালি তাদের চিন্তা ভাবনা, টিম সিলেক্টর বলে যারা সিলেকশন কমিটিতে আছে তাদের। বাট আমি আমার জায়গার থেকে বেস্টটা দেওয়ার, তাসকিন, মুসাদেক, তারপর শরীফুল, এরা কিন্তু সবাই আমরা লুক লাইক এ ফ্যামিলি। হয়তো বিভিন্ন মানে প্রতিটা ইয়ারে হয়তো টিম চেঞ্জ হলে হয়তো বিভিন্ন টিমে খেলা হয়, বাট সবাই কিন্তু ক্রিকেটটা খেলে একসাথে আর অনেক দিন ধরে একসাথে খেলতেছি। সো এটা নিয়ে কখনোই আমাদের কখনো মনে হয় না যে কোনো আলাদা কেউ, সবসময় ফ্যামিলির মতোই খেলি। আর মাশাল্লাহ যে সবাই জায়গায় খুব ফানি, তাসকিন, শরীফুল সবাই মানে খুব ফ্রেন্ডলি, এবং ফ্রেন্ডলি বলেন, তারপর ফ্রেন্ডের মতো ছোটো ভাই বলেন, সবাই একসাথে যা করতে সবাই একসাথে খুব ভালো সময় এনজয় করতেছি। আর ইনশাল্লাহ দিন শেষে পারফরমেন্সটাও ডিপেন্ড করে। তো আই হোপ আমাদের টিমের যে কন্ডিশন এখন, যে রকম প্রিপারেশন, ইনশাল্লাহ বেটার কিছু করতে পারবো আমরা। থ্যাংক ইউ।